নোঠোখে নতুন শিক্ষকদের নতুন এমপিও ভুক্তি পুরাতনদের ইন্ডেক্স ট্রান্সফার নিয়োগপত্র পাওয়ার আবেদনের নমুনা ওয়ান ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং প্রতিষ্ঠান প্রধানের আবেদ আবেদনের মূল অংশ এটি উপপরিচালক বরাবর প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও ভুক্তির জন্য আবেদন করবে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এই আবেদনপত্র লিখতে হবে এবং নিচে বাম দিকে প্রধান শিক্ষকের শিল স্বাক্ষর এবং তারিখ থাকবে ডান প্রতিষ্ঠানের সভাপতি শীল এবং স্বাক্ষর দিতে হবে থিউ ফেলদ্যাপ অ্যাপ্লিকেন্স ইনফরমেশন ফর্ম এই ফর্মটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও সার্ভার থেকেই ডাউনলোড করা যা ফর্মটি অনেক বড় এতে শিক্ষকের ব্যক্তিগত তথ্য অ্যাকাডেমিক তথ্য প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যসহ অনেক কিছু ফিল আপ করতে হয় তবে ফর্মের প্রথম তিনটি পাতা দিলেই চলে বাকি পৃষ্ঠাগুলোতে বিভিন্ন তথ্যের নমুনা দেয়া থাকে যেগুলো না দিলেও হয় ফর্মে নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির শীলসহ স্বাক্ষর দিতে হবে প্রার্থীর নিজেরও স্বাক্ষর করতে হবে এই ফর্মে থ্রি অ্যাকাডেমিক সার্টিফিকেট এসএসসি স্ল্যাশ ইকুইব্যালেন্ট এখানে আপনার এসএসসি ধো দাখিল ইকুইব্যালেন্ট সন্দের মূল কপি স্ক্যান করে দিতে হবে ফ গ্রহণযোগ্য হবে না সত্যায়িত করে দিলেও তা গ্রহণযোগ্য ন মনে রাখবেন এমপিও আবেদনে যে কোনো প্রকার সার্টিফিকেট ফোটোকপি বা অস্পষ্ট দিলে আবেদন গ্রহণ করবে না ফোর অ্যাকাডেমিক সার্টিফিকেট এইচএসসি স্ল্যাশ ইকুইভেলেন্ট এখানে আপনার এইচএসসি পাস ইক্যুইব্যালেন্ট বা সম্মান পাশের সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে দিতে হবে ফাইভ অ্যাকাডেমিক সার্টিফিকেট বিএ স্ল্যাশ ইকুইভেলেন্ট এখানে আপনার বিএ পাস ইকুইব্যালেন্ট বা সম্মান ডিগ্রির সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে সিক্স অ্যাকাডেমিক সার্টিফিকেট এম এ স্ল্যাশ এখানে আপনার এম এ পাস ইকুইব্যালেন্ট বা সম্মান ডিগ্রির সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে সেভেন অ্যাকাডেমিক সার্টিফিকেট আদার্স রেজনো আদার্স সার্টিফিকেট বলতে উল্লেখিত একাডেমিক সার্টিফিকেট ছাড়াও যদি অন্য কোনো ট্রেনিং বা ট্রেডের সার্টিফিকেট থাকে তবে সেগুলো আদার্স অপশনে আপলোড করতে হবে এইথ পি ড্যাট সার্টিফিকেট আপনি যদি বিএড ডিগ্রি অর্জন করে থাকেন তবে এখানে বিএড সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে দিতে হবে নাইন এনসিআরসিআই রেজনো আপনি যদি নিবন্ধনধারী শিক্ষক হন তবে এখানে আপনার এন কর্তৃক প্রদত্ত নিবন্ধন সন্দের মূল কপি স্ক্যান করে দিতে হবে টেন মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি এক্সাম এখানে আপনার ব্যাচেলর ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে দিতে হবে এলেভেন অ্যাপয়েন্টমেন্ট ল্যারার রেজন্যো আপনার নিয়োগপত্রের অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে ফটোকপি গ্রহণযোগ্য টুয়েলভ জয়নিং লেটার অরিজিনাল আপনার যোগদানপত্রের অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে ফটোকপি গ্রহণযোগ্য থার্টিন ব্যাঙ্কে অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট যে ব্যাংকে আপনার হিসাব খোলা হয়েছে সেই ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং সাথে টাকা জমা দেওয়ার রশিদ সাধারণত যে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের মাসিক বেতনের টাকা উত্তোলন করা হয় সেই ব্যাংকের নির্ধারিত শাখায় যোগাযোগ করলে এই ব্যাংক সন্তি পাওয়া যাবে অরিজিনাল ব্যাংক সন্দের সাথে অবশ্যই টাকা জমা দেওয়ার স্লিপের মূল কপি স্ক্যান করে দিতে ভুলবেন না এ ক্ষেত্রে ফোটোকপি গ্রহণযোগ্য ন ফর স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট স্ল্যাশ রিলিজন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর তালিকা অর্থাৎ কোন শ্রেণীতে এবং কোনো বিভাগ গ্রুপে কতজন ছাত্রছাত্রী বর্তমানে অধ্যয়নরত আছে তার একটি তালিকা প্রতিষ্ঠানের প্যাডে লিখে দিতে হবে এক্ষেত্রে হাতের লেখার চেয়ে কম্পিউটারে কম্পোজ করে দেওয়াই ভালো তালিকার নিচের অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের শিলসহ স্বাক্ষর থাকতে হবে তেফচীন লাইব্রেরি পার্টিকুলার্স প্রতিষ্ঠানের লাইব্রেরি সংক্রান্ত তৎ লাইব্রেরিতে কোন কোন বিষয়ের কতগুলো পুস্তক মজুদ আছে এবং কি সুবিধা বিদ্যমান তা উল্লেখ করে প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠান প্রধানের শিলসহ স্বাক্ষর করে লাইব্রেরি পার্টিকুলার্স তৈরি করতে হবে যদি আপনার প্রতিষ্ঠানে লাইব্রেরি না থাকে তবে দেওয়ার প্রয়োজন নেই এবং লাইব্রেরি সংক্রান্ত তথ্যাদি জানা না থাকলে বা ঝামেলা হলে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখপূর্বক প্রতিষ্ঠানে যে একটি লাইব্রেরি আছে সেটা উল্লেখ করে পত্র দিলেও চলবে সিক্সটিন ল্যাবরেটরি পার্টিকুলার্স এটাও লাইব্রেরি পার্টিকিউলার্সের মতো আপনার প্রতিষ্ঠানে যদি বিজ্ঞানাগার বা ল্যাবরেটরি থাকে তবে আপনার জন্য ল্যাবরেটরি পার্টিকিউলার্স প্রয়োজ্য হবে আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজনে স্টাফ স্টেটমেন্ট বর্তমানে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের প্যাটার্ন বা তালিক এমপিও ভুক্ত কিংবা ননএমপিওভুক্ত ভুক্ত সকল শিক্ষক কর্মচারীগণের নাম এই প্যাটার্নে থাকতে হবে এবং যে এমপিও প্রার্থী তার নামের পার্শ্বে মন্তব্যের ঘরে আবেদিত কথাটি লিখে দিলে ভালো হ এই চীন রেজিগনেশন স্ল্যাশ জ্যাথ সার্টিফিকেট স্ল্যাশ ক্লিয়ারেন্স পদত্যাগপত্র অথবা মৃত্যুসন্দ অথবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে তিনটা সার্টিফিকেটের কথা বলা হয়েছে কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য তা ভালোভাবে খেয়াল করুন আপনি যে পদে এমপিও ভুক্তির জন্য আবেদন করছেন সেই পদে যদি পূর্বে কোনও শিক্ষক যে কর্মচারী কর্মরত থেকে থাকেন তবে তিনি চাকুরিতে নেই কেন তিনি কি পদত্যাগ করেছেন নাকি মৃত্যুবরণ করেছেন নাকি অন্য কোনো কারণে চাকুরিতে নেই সে সম্পর্কে একটি সার্টিফিকেট প্রদান করতে হবে আপনার ক্ষেত্রে কোনটা প্রয়োজ্য হবে আপনার পূর্বে শিক্ষক যদি পদত্যাগ করে থাকেন তবে ওনার পদত্যাগপত্রটি স্ক্যান করে দিতে হবে আর যদি পূর্বের শিক্ষক যে কর্মচারী মৃত্যুবরণ করে থাকেন তবে ওনার মৃত্যু মৃত্যুসন্দ স্ক্যান করে দিতে হবে এবং যদি পূর্বের শিক্ষক যে কর্মচারীর চাকুরির মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে অর্থাৎ ষাট বছর পূর্তিতে চাকুরি হতে অব্যাহতি গ্রহণ বা অন্য কোনো কারণে চাকুরি ছেড়ে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে একটি ক্লিয়ারেন্স দিতে হবে যে পূর্বের শিক্ষকের চাকুরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বা চাকুরি ছেড়ে দেওয়ায় তিনি এখন আর কর্মরত নেই এবং তার পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং উক্ত শিক্ষকের এমপিও ভুক্তির জন্য আবেদন জানাচ্ছে আর যদি পদটি সৃষ্টপোদ হয় অর্থাৎ আগে এই বিষয়টি প্রতিষ্ঠানে ছিল না কিংবা নতুন একটি বিষয় প্রতিষ্ঠানে খোলা হয়েছে এবং সেই বিষয়ে আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছে তবে সেই ক্ষেত্রেও প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি উল্লেখপূর্বক একটি ক্লিয়ারেন্স দিতে হবে নাইন নান ড্র ব্যাঙ্ক সার্টিফিকেট অরিজিনাল আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদে পূর্বে যে শিক্ষক কর্মরত ছিল তার ব্যাঙ্ক সার্টিফিকেট প্রত্যয়নপথ এটি যে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের বেতন ভাতা দি উত্তোলন করা হয় সেই ব্যাংকের নির্দিষ্ট শাখায় যোগাযোগ করলেই পেয়ে যাবে ছোঁয়াটি লাস্ট রেকগনেশন অব ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি অনুমোদনের কপি অর্থাৎ বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের স্বীকৃতি অনুমোদনের যে পত্রটি দেয়া হয়েছে তার অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড দিতে হবে কোনো কারণ বসত অরিজিনাল কপি পাওয়া না গেলে ফটোকপি সত্যায়িত করে দিলেই চলবে এখানে উল্লেখ্য যে আপনার প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে তবে স্বীকৃতি নবায়নের জন্য যে আবেদন করা হয়েছে সেই আবেদনের কপি এবং সেই সাথে আবেদনের ফি জমাদানের রসিদের মূলকপি স্ক্যান করে সংযুক্ত করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ না থাকলে এমপিও আবেদন মঞ্জুর হবে না টোয়েন্টি ওয়ান অ্যাপ্রুভাল অফ প্রেজেন্ট এসএমসি স্ল্যাশ জিবি স্ল্যাশ এমএমসি প্রতিষ্ঠানের সর্বশেষ অনুমোদিত কমিটি অনুমোদনের কপি অর্থাৎ বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অনুমোদনের যে পত্র দেয়া হয়েছে সেটির অরিজিনাল কপি সংযুক্ত করতে হবে মূল কপি পাওয়া না গেলে ফটোকপি সত্যায়িত করে দিলেও চলবে মনে রাখবেন প্রতিষ্ঠানে যদি কমিটির অনুমোদন না থাকে তবে এমপিও পাওয়ার সম্ভাবনা খুবই কম লোকেশন নেসেসারি অবস্থানগত সম্পদ আপনার প্রতিষ্ঠানটি যে এলাকায় অবস্থিত সাধারণ সেই এলাকার ওয়ার্ড কমিশনার কাউন্সিলর মেম্বার কর্তৃক এটি দেয়া হয়ে থাক এটিতে প্রতিষ্ঠানের নাম যে স্থানে অবস্থি সেই স্থানের ঠিকানা উল্লেখ থাকে এবং সব শেষে নিচে সংশ্লিষ্ট শিলসহ স্বাক্ষর দেয়া থাক আপনার প্রতিষ্ঠানে যদি লোকেশন সার্টিফিকেট না থাকে তবে স্থানীয় মেম্বার কমিশনার কাউন্সিলরের নিক থেকে এটি সংগ্রহ করুন টোয়েন্টি থ্রি রেজলিউশন অব এসএমসি স্ল্যাশ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কর্তৃক অনুষ্ঠিত রিজুলেশন আলোচনা সভার বিবরণ সাধারণত একটি প্রতিষ্ঠানের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাক সেই সভার আলোচ্য বিষয়াদি এবং সিদ্ধান্ত সমূহ রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা হয় এবং তা প্রতিষ্ঠানে সংরক্ষিত থাক এমপিও আবেদনে এই রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঠিক রেজুলেশন ছাড়া এমপিও পাওয়া অসম্ভব নতুন এমপিও ভুক্তির আবেদনে সাধারণত পাঁচটি রেজুলেশনের প্রয়োজন হয় সেগুলোর তালিকা বিশ্লেষণসহ নিচে দেওয়া হলো। কো শূন্যপদ ঘোষণা এবং নিয়োগ এনটিআরসিএতে চাহিদা প্রদান সংক্রান্ত রেজুলেশন আপনি যে পদে নিয়োগ পেয়েছে সেই পদটি যদি শূন্যপদ হয় অর্থাৎ আপনার আগে কেউ উক্ত পদে কর্মরত থেকে থাকেন তবে আপনার জন্য শূন্যপদের রেজুলেশন প্রয়োজন হবে কেননা এটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আগে যিনি ছিলেন তিনি এখন আর কর্মরত নেই এবং তার পদটি শুন আর এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত এবং অনুমোদন রয়েছে সাধারণত কোনো পদ শূন্য হলে সেই পদে শিক্ষক নিয়োগকল্পে এন টিআরসিএতে চাহিদা প্রদান করতে হয় এই বিষয়টিও রেজুলেশন খাতায় লেখা থাক সুতরাং নতুন এমপিওর আবেদনে শূন্য পদ এবং এনটিআরসিএতে শিক্ষক নিয়োগ এর জন্য চাহিদা দেওয়ার রেজুলেশন অবশ্যই দিতে হবে খে নিয়োগ অনুমোদন সংক্রান্ত রেজুলেশন প্রতিষ্ঠানে কোনো শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় যখন সমস্ত কাজ সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীকে নিয়োগের সিদ্ধান্ত হয় তখন তার নিয়োগ ম্যানেজিং কমিটি কর্তৃক অনুমোদন করতে হ এটাই নিয়োগ অনুমোদন রেজুলেশ গ্রে যোগদান অনুমোদন সংক্রান্ত রেজুলেশন নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত কাজ শেষে যখন সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী নিজ পদে যোগদান করে তখন আবারও ম্যানেজিং কমিটি কর্তৃক তার যোগদান অনুমোদন করতে হ এটাকেই বলে যোগদান অনুমোদন রেজুলেশ উপরোক্ত রেজুলেশনগুলো ছাড়া নতুন এমপিও আবেদন কোনোভাবেই অ্যাকসেপ্ট হবে না তাই আবেদন করার আগে রেজুলেশনগুলো সংগ্রহ করে তবেই আবেদন সম্পন্ন করুন অন্যথায় আবেদন রিজেক্ট হবে উল্লেখ্য যে রেজুলেশনগুলো মূল খাতা থেকে স্ক্যান করে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে মূল খাতা সংগ্রহ করতে ঝামেলা হলে ফটোকপি সত্যায়িত করে দিলেই চলবে টোয়েন্টিফোর অরিজিনাল নিউজ পেপার কর্তৃক শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য যে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই পত্রিকার মূল কপি স্ক্যান করে দিতে হবে উল্লেখ্য যে ফোটকপি গ্রহণযোগ্য ন তবে কোনো ক্ষেত্রবিশেষ যদি অরিজিনাল কপি না পাওয়া যায় তাহলে ফটোকপি সত্যায়িত করে দিলে হবে ছোয়টি ফাইভ ফার্স্ট এমফিও খা এটা হল ডিজি কর্তৃক প্রদত্ত মাসিক স্যালারি শিট এমপিও ভুক্ত শিক্ষকগণের নামের তালিকা সংবলিত এই শীটটি প্রতিষ্ঠানেই সংরক্ষিত থাকে প্রতিষ্ঠান প্রধান বা কেরানিকে বললেই পেয়ে যাবেন ছোয়াটি সিক্স লাস্ট এমপিও খা এটা হলো ডিজি প্রদত্ত মাসিক সর্বশেষ স্যালারি শিট এমপিও ভুক্ত শিক্ষকগণের নামের তালিকা সংবলিত বর্তমানে অনলাইনে পাওয়া যায় এটাও সাধারণত প্রতিষ্ঠানেই সংরক্ষিত থাকে প্রতিষ্ঠান প্রধান বা কেরানিকে বললেই পেয়ে যাবেন সেভেন ইউরাকুইসেশন পেপার অ্যাপ্লিকেশন খাপি রেজল্ট ইয়াসনো স্ট্যারাস এই অপশনে এরাকুইসেশন পেপার অ্যাপ্লিকেশন কপি রেসল্ট স্ট্যাটুস সহ অন্যান্য ডকুমেন্ট একত্রে পিডিএফ করে দিতে হবে টোয়েন্টি এইট রেকমেন্ডেশন লেটার অব এনটিআরসিআই এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের ক্ষেত্রে এনটিআরসি অফিস হতে নিয়োগের জন্য সুপারিশ্পত যা প্রত্যেক প্রার্থী যার যার অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে এনটিআরসি এর ওয়েবসাইট হতে ডাউনলোড করে নিতে হবে ছোয়ান্টি নাইন লাস্ট রেকগনেশন অব ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি অনুমোদনের কপি অর্থাৎ বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের স্বীকৃতি অনুমোদনের যে পত্রটি দেয়া হয়েছে তার অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড দিতে হবে কোনো কারণবশত অরিজিনাল কপি পাওয়া না গেলে ফটোকপি সত্যায়িত করে দিলেই চলবে এখানে উল্লেখ্য যে আপনার প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে তবে স্বীকৃতি নবায়নের জন্য যে আবেদন করা হয়েছে সেই আবেদনের কপি এবং সেই সাথে আবেদনের ফি জমাদানের রসিদের মূলকপি স্ক্যান করে সংযুক্ত করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ না থাকলে এমপিও আবেদন মঞ্জুর হবে না থার্ডি সাবজেক্ট অ্যাপ্রুভাল স্ল্যাশ সেকশন ওপেনিং ল্যারার আপনি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় বিভাগ বা শাখা খোলার অনুমোদনের কপি সংযুক্ত করতে হবে কোনো প্রতিষ্ঠানে যখন নতুন কোনো বিষয় বা শাখা খোলা হয় তখন বোর্ড থেকে অনুমোদন আনতে হ এমপিও আবেদনে সেই সব বিষয় বা শাখা অনুমোদনের কপি সংযুক্ত করতে হবে অরিজিনাল পাওয়া না গেলে ফোটোকি সত্যায়িত করে দিলেও চলবে থার্ডি ওয়ান ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশন প্রতি ক্লাসে শাখা উল্লেখপূর্বক কতজন ছাত্রছাত্রী আছে তার তালিকা থার্ডি থিউ আদার ডাকুমেন্টস উপরোক্ত ডকুমেন্ট ছাড়াও যদি আপনার এমপিও আবেদনে অন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় তাহলে এই অপশনে আপলোড করতে হবে সবার জন্য শুভকামনা রইল ট্রান্সফার এমপিও মাউসি থেকে মাউশী কোনো শিক্ষক মাউসী অধিদপ্তরের কোনও প্রতিষ্ঠান হতে মাউশী এর অধীনে অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করলে প্রথমে পূর্বে প্রতিষ্ঠান হতে অনলাইনে রিলিজ নিতে হবে তারপর ট্রান্সফার এমপিও এর জন্য আবেদন করতে হবে মাদ্রাসা থেকে মাউসি। কোন শিক্ষক মাদ্রাসা অধিদপ্তরের কোন প্রতিষ্ঠান হতে মাউসি এর অধীনে অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করলে দুইটি পদ্ধতিতে ট্রান্সফার এমপিও এর জন্য আবেদন করা যা মাদ্রাসার যে সকল শিক্ষকের ইন্ডেক্স এমএস এবং মেমেস আলাদা হওয়ার পূর্বের অর্থাৎ যাদের ইন্ডেক্স এমএস সার্ভারে এখন আছে তারা সরাসরি ট্রান্সফার এমপিও এর জন্য আবেদন করতে পারবে খে যাদের ইন্ডেক্স মিমেস এর অধীনে হয়েছে তারা মাউসি এর অধীনে যোগদানের পর মাওসি নির্দেশনা মোতাবেক প্রথমে ইমেস সাভারে মিমেস এর অধীনে যে ইন্ডেক্স হয়েছে সেই ইন্ডেক্স এমএস এর সাভারে আপডেট করার পর ট্রান্সফার এমপিও এর জন্য আবেদন করতে হবে কারিগরি থেকে মাউসি কারিগরি অধিদপ্তরের কোনও শিক্ষক মাউসি এর অধীনে কোনো প্রতিষ্ঠানে যোগদান করলে প্রথমে ইমিস সাভারে কারিগরি অধিদপ্তরের অধীনে যে ইন্ডেক্স হয়েছে সেই ইন্ডেক্স এমএস এর সাভারে মাউসি এর নির্দেশনা অনুসারে আপডেট করার পর ট্রান্সফার এমপিও এর জন্য আবেদন করতে হবে মাউসী কারিগরি থেকে মাদ্রাসা মাউসি বা কারিগরি হতে মাদ্রাসা ডিজির অধীনে কোনো প্রতিষ্ঠানে যোগদান করলে সেই শিক্ষকদের বিষয়ে এখনও ট্রান্সফার এমপিও সিস্টেম চালু করা হয়নি এ বিষয়ে মাদ্রাসা ডিজিতে যোগাযোগ করা যেতে পারে মাউসি মাদ্রাসা থেকে কারিগরি মাউসি বা মাদ্রাসা হতে কারিগরি ডিজির অধীনে কোনো প্রতিষ্ঠানে যোগদান করলে তার পূর্বের ইন্ডেক্স ও অভিজ্ঞতা বজায় থাকবে তবে কারিগরি ডিজির আবেদন অফলাইনে করতে হবে ট্রান্সফার এমপিও এর জন্য পূর্বের প্রতিষ্ঠান হতে যে সকল ডকুমেন্ট আনতে হবে এক ছাড়পত্র দুই নন ড্রয়াল সন্দ তিন শিক্ষকের প্রথম এমপিও কপি চার শিক্ষকের শেষ এমপিও কপি পাঁচ অভিজ্ঞতা সন্দ ছাড়পত্র ও অভিজ্ঞতা সন্দের রেজুলেশ যারা নোঠোখে কর্তৃক সিলেক্টেড হয়েছেন তারা নিয়োগপত্র প্রাপ্তির আবেদন জানিয়ে নিচের ফরমেটে লিখতে পারে তারিক ব্রাব প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বিষয় নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদ জনাব সবিনয় নিবেদন এই যে আপনার প্রদত্ত চাহিদার প্রেক্ষিতে আমি আপনার বিদ্যালয়ে এমটিআরসি এ কর্তৃক সহকারী শিক্ষক বিষয়ের নাম হিসেবে সিলেক্ট হয়েছি আমার ব্যাচ রোল নং ওতেব মহোদয় সমীপে আবেদন আমাকে উক্ত পদে নিয়োগপত্র প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার যেন একান্ত মর্জিহ বিনিত আপনার বিশ্বস্ত মু রবিউল ইসলাম রোল রেজি ব্যাচ মোবাইল শূন্য এক পাঁচ এক আট নয় শূন্য এক ছয় ছয় এক আবেদনের সাথে প্রার্থীর করণীয় নিযোগের জন্য প্রধান শিক্ষকের কাজে জমা দিন কে রিকমেন্ডেশন লেটার সুপারিশপত্র নোঠোখ্যায় ঠিকানা হতে প্রিন্ট কপি খে নোঠো খেতে চাকুরির জন্য আবেদনের প্রিন্ট কপি গে ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ঘ চেয়ারম্যান সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি মু এসএসসি এইচএসসি ও ডিগ্রি অনার্সের সন্দেহ সত্যায়িত ফটোকপি চি পাসপোর্ট সাইজ ছবি তিন কপি ছে এস এম এস প্রিন্টকপি যে এন এ কথিক প্রাপ্ত নিবন্ধন সার্টিফিকেট প্রতিষ্ঠান প্রধান যা করবেন প্রার্থীর আবেদন পেয়ে প্রতিষ্ঠান প্রধান সুপারিশপত্র নিয়ে কমিটি সমন্বয়ে সকল সন্ধ ও সুপারিশ পর্যালোচনা করে রেজুলেশন করবেন এবং প্রার্থীর নামে নিযোগপত্র ইস্যু করবেন নিযোগপত্র প্রার্থীকে সরাসরি বা ডাকযোগে পাঠাতে পারে। প্রার্থী নিযোগপত্র পেয়ে যা করবেন দুই কপি যোগদানপত্র লিখবেন যার এক কপি প্রতিষ্ঠান প্রধান রেখে দিবেন আর এক কপির উপর প্রতিষ্ঠান প্রধান তার সিল ও স্বাক্ষর দিয়ে যোগদানপত্র গ্রহণ করা হল লিখে দিয়ে আপনাকে ফেরত দিবে যোগদান পত্রেরণ মুনা তারিখ শূন্য শূন্য ঘশ শূন্য দুই ঘো খ্রিজ প্রধান শিক্ষক রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয় যশোর বিষয় সহকারী শিক্ষক বিষয় পদে যোগদান প্রসঙ্গে জনাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী শূন্য শূন্য ঘশ শূন্য দুই ধো দুই এক খ্রিস তারিখে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক বাংলা পদে নিযোগের জন্য এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়ে বিগত শূন্য 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 দুই দুই শূন্য এক নয় খ্রিখ তারিখে আপনার প্রদত্ত নিযোগপত্র মর্মে সূত্র নিযোগ সহশীস দাউবি ধ এক নয় ও তারিখ শূন্য শূন্য ঘ শূন্য দুই ধ দুই শূন্য এক নয় খ্রিস আজ শূন্য শূন্য ঘ শূন্য দুই ধো দুই শূন্য এক নয় তারিখ পূর্বাহ্নে সহকারী শিক্ষক বিষয় পদে যোগদান করিলাম সে মতে মহোধের সমীপে প্রার্থনা আমার যোগদানপত্র গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয়। বিনীত আপনার বিশ্বস্ত মু রবিউল ইসলাম মোবাইল শূন্য এক পাঁচ এক আট নয় শূন্য এক ছয় ছয় এক এই তালিকা হতে কোন বিষয়ে না বুঝলে আমার ইনবক্সে লিখতে পারে আমার জানার মধ্যে চেষ্টা করব সহায়তা করার জন্য ইনশাহ আল্লাহ সম্পদে যারা নতুন স্কুল কলেজ ও মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়োগ নিয়োগধ এবতেদাই প্রধান গ্রেড এর জন্য অ্যাসড্রেস্ক আবেদন প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত এবং সভাপতি প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর মোবাইল নম্বর উল্লেখসহ প্রেরণ করতে হবে অ্যাস্টোরস্ক শিক্ষক কর্মচারীর তালিকা পদবি যোগ্যতা যোগদান এমপিওর তারিখ উল্লেখসহ অ্যাস্টোরস্ক শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টর্টলিস্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রিন্ট আউট কপি এজিফ অ্যাস্টোরস্ক শিক্ষাগত যোগ্যতার সকল সন্দ ও নম্বরপত্র মূল কপি অ্যাস্টোরস্ক নোঠোখে নিবন্ধন সন্দ প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সন্দপত্রসহ অ্যাস্টরেস্ক পেশাগত ও অভিজ্ঞতা সন্দ প্রযোজ্য ক্ষেত্রে অ্যাস্টোরস্ক ডিজি ঘো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনয়নের পত্রের কপি প্রযোজ্য ক্ষেত্রে অ্যাস্টোরস্ক সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র প্রযোজ্য ক্ষেত্রে অ্যাস্টোরস্ক নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার সকল কপি এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি অ্যাস্টোরস্ক নিয়াগপত্র ও যোগদানপত্র অ্যাস্টোরস্ক আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিও কপি নিয়োগ পরীক্ষার মূল্যায়ন পত্র নম্বরপত্র অ্যাস্টোরস্ক নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজুলেশন অ্যাস্টোরস্ক সর্বশেষ গভর্নিং বডির ম্যানেজিং কমিটির নিয়মিত কপি অ্যাস্টোরস্ক গ্রন্থাগার সংক্রান্ত তথ্য সহকারী গ্রন্থগারিকের ক্ষেত্রে প্রযোজ্য অ্যাস্টোরস্ক বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য প্রদর্শকের ক্ষেত্রে প্রযোজ্য অ্যাস্টোরস্ক প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি অ্যাস্টোরস্ক সর্বশেষ বেতন বিলের কপি অ্যাস্টোরস্ক সর্বশেষ স্বীকৃতি ও অধিভুক্তিপত্রের কপি অ্যাস্টোরস্ক ব্যাংক হিসাব খোলার ব্যাংক সনদ ও জমা রশিদের মূল কপি অ্যাস্টরেস্ক ব্যাংক নন রয়্যাল সনদ অ্যাস্টোরস্ক শাখা খোলার অনুমতিপত্র অনুমোদন থাকলে অ্যাস্টোরস্ক পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রযোজ্য ক্ষেত্রে অ্যাস্টোরস্ক প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র পৌরসভার চেয়ারম্যান ইউএনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মূল কপি